চট্টগ্রামে ঢাকের তালে চারদিকে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিভিন্ন স্থানে আনন্দ উৎসবে শরতের আগমনী সুরে মেতে উঠছেন প্রতিমা ভক্তরা। বিভিন্ন মণ্ডপে প্রতিমার মাধ্যমে তুলে ধরা হয়েছে নানা বিষয়। নগরীর আগ্রাবাদের গোসাইলডাঙ্গায় মা থেকে মায়ের সৃষ্টি, এ বিষয়টিকে প্রতিমার মাধ্যমে তুলে ধরেছেন সামাজিক সংগঠন তরুণ সংঘ। তরুণ সংঘ সার্বজনীন দুর্গোৎসবের এই প্রতিমা দেখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করেন হাজার হাজার ভক্তরা। 50 বছর ধরে ঐতিহ্যের ধারাবাহিকতা এখানে দুর্গোৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। আমাদের এই মণ্ডপের মাহাত্মটা হচ্ছে মাতে মায়ের সৃষ্টি, একজন মার থেকে একজন কন্যার সৃষ্টি, একজন কন্যার পরে সেই কন্যা আবার মা হয়, সেই জিনিসটাই আমরা এই পূজার মাধ্যমে তুলে ধরেছি। সব গোসাইলডাঙ্গার মধ্যে দুইটা সংগঠন আছে, একতা গোষ্ঠী আর তরুণ সংগম মধ্যে সবসময় অত্যা লাগা সবাই এখানে আসে, মাকে দেখার জন্য আসে, এটাই আমরা চেষ্টা করি সবাইকে নিরাপত্তা দেওয়ার। আমাদের মা সবসময় চায় যে আমাদের মা সন্তান তার মাথার উপরেই থাকুক, তো এই জিনিসটাকে আমরা বিশেষভাবে প্রসফুটিত করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের বেসিক থিমটা ছিল মায়ের থেকে মায়ের সৃষ্টি, একটা মাই পারে তার মেয়েদের সৃষ্টি করতে, মা থেকে মায়ের সৃষ্টি বোনের সৃষ্টি, এই কনসেপ্টটা আমরা বোঝানোর জন্য চেষ্টা করছি। মানে মাকে আমরা যাতে সম্মান করতে পারি, মা বোনকে সবসময় যাতে সম্মান করতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, সেই জন্য আমরা মা দুর্গাকে ওইভাবে করি আমরা সম্মানটা বুঝতে চাচ্ছি যে মা থেকে মায়ের সৃষ্টি। মা থেকে মায়ের সৃষ্টি, এই বিষয়টি ফুটিয়ে তোলায় নিজেদের ভালো লাগার কথা জানান নারী ভক্তরা। এছাড়া এখানে প্রতিমা দেখতে আসা ভক্তরা জানান চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় প্রতি বছর আয়োজন হওয়া এইসব মণ্ডপের রয়েছে আলাদা ঐতিহ্য। এদের কনসেপ্টগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, প্রতি বছর অনেক ডিফারেন্ট টাইপের কনসেপ্ট নিয়ে, তারপর বিভিন্ন রকম থিম নিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা হয়, প্রতিমা দেখা হয়, এবছরও সেটাই থাকছে। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে মানে আমাদের মেয়েদের সংকটটা এত পরিমাণে এত নিচু করা হয়, যার কারণে মেয়েরা ঘুমাতে ছবিটা হয়, যার কারণে বলা হয় মায়ের থেকে মায়ের সৃষ্টি হয়েছে, কারণ এই ভূমিটা হচ্ছে মা। গোসাইলডাঙ্গা তরুণ সংঘের এই দুর্গাপূজায় মা থেকে মায়ের সৃষ্টি বিষয়টি প্রতিমার মাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে সমাজে নারীর অবস্থান অনেক বেশি সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান ভক্তরা। শাহদুলাল রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।